বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে থাকছে না কোনো আইকন প্লেয়ার, চার ক্যাটাগরিতে ভাগ হয়ে খেলবেন ক্রিকেটাররা। আইকন প্লেয়ার না থাকায় এ ক্যাটাগরির চার ক্রিকেটারই পাবেন সর্বোচ্চ পারিশ্রমিক 15 লাখ করে টাকা। যারা ফিটনেস টেস্ট উতরাতে পারবেন না তাদের ব্যাপারেও পরে একবার বিবেচনা করা হবে বলে জানান প্রধান নির্বাচক। 5 দল 160 ক্রিকেটার, তাদের নিয়ে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট। এই আসরে থাকছে না কোনো আইকন ক্রিকেটার। ফাইনাল এই ক্যাটাগরি সম্বন্ধে দিতে পারবো, কারণ ফিটনেস দেখতে হবে প্লেয়ারদের। তবে কিন্তু 11 তারিখে আমরা ফাইনাল ড্রাফটে দিই। আইকন এ বি সি ডি করা আছে, এটাই তো স্ট্যান্ডার্ড। করোনার কারণে ক্রিকেটের বাইরে থাকা 113 ক্রিকেটার পর্যায়ক্রমে দিচ্ছে ফিটনেস টেস্ট। ভিপ টেস্টে কমপক্ষে 11 পয়েন্ট তোলারাই পাস এই পরীক্ষায়। প্রাথমিকভাবে যারা উতরে যাবে না ফিটনেস টেস্ট তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে পরে। এটা মানদণ্ড, এটা আমাদের ফার্স্ট ক্লাসের ক্রাইটেরিয়া, এটা সব খেলোয়াড়দের জন্য এটা 11 পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড আছে। তো যেহেতু অনেকদিন পরে সবাই আসছে, সবার একটা স্ট্যান্ডার্ডটা দেখা হচ্ছে, এটা এটাই এখন দেখতে হবে। তারপরে এটা আমরা সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেব কি। 12 নভেম্বর প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গড়া হবে। চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। এ ক্যাটাগরিতে খেলোয়াড়দের সম্মানই 15 লাখ, বি ক্যাটাগরিতে 10 লাখ, সিতে 6 লাখ আর ডিতে 4 লাখ টাকা। ড্রাফটে এ ক্যাটাগরিতে 5, বি ক্যাটাগরিতে 20, সি ক্যাটাগরিতে 25 জনকে তালিকাভুক্ত করা হলেও ডি ক্যাটাগরিতে 100 জনের নাম দেওয়া হতে পারে। ফরজানা জহির, ডিবিসি নিউজ, ঢাকা।